হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো একটা ধামাকাদার আপডেট পেলাম যে কারণে মনে হলো ওটা নিয়ে অবশ্যই কথা বলার দরকার রয়েছে যে কারণে কথা বলছি তো আমি বেসিক্যালি সাকিব খানের যে কটা কাজ রয়েছে সেটা দরদ হোক রাজকুমার হোক বা তুফান হোক তুফান নিয়ে বেসিক্যালি খুব এক্সাইটেড রয়েছি কারণ তুফানের পরিচালক আমার খুব পছন্দের এবং সাকিব খানকে আমরা বরাবরই সেই মানে কী বলো রোম্যান্টিক হিরো সেই এরকম টাইপের পার্টি বেসিক্যালি করতে গেছি খুব সিরিয়াস অ্যাপ্রোচে তার যে রোল সেরম টাইপের পাঠে তোকে খুব একটা কোনোদিন ইউজ করা হয়নি এবং কি সাকিব খানের বিপরীতে খুব স্ট্রং ভিলেন এমনটা কিন্তু তার সিনেমা আপনি খুব একটা দেখতে পাবেন না মানে সাকিব খান সবাইকে নাজেয়াল করেছি এটা দেখা যায় কিন্তু সাকিব খানকে তো নাজিয়াল করে দেওয়া সাকিব খানকে চাপে ফেলা এরম জিনিস খুব একটা হয়নি এবার আমাদের এখানকার মোস্ট রিডিংস প্রোডাকশন হাউস তারা বাজি রেখেছে সাকিব খানের ওপর তো এবার স্ক্রিপ্টে কিছু না কিছু তো ব্যাপার রয়েছে যেখানে তাদের মনে হয়েছে যে হ্যাঁ এই স্ক্রিপ্টের ওপর সাকিব খানকে অ্যাপ্রোচ করে কাজ করা যেতে পারে এবার এই সিনেমাটা কিন্তু ভয়ঙ্কর কাজ হতে চলেছে প্রথম কথা এটা একটা বিরাট বড় স্কেলের কাজ হতে চলেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির যেটা জানা যাচ্ছে সব থেকে বিগ বাজেট এটা সিনেমা হতে চলেছে এখনো পর্যন্ত এবং আমাদের এখান থেকে নায়িকা নেওয়া হয়েছে মিমি চক্রবর্তীর মতো একজন নায়িকা আর ওখান থেকে একজন মানে বলা যেতে পারে ওখানকার করা একজন নায়িকাকে নেওয়া হয়েছে তো এর ফলে কি হবে দুই বাংলাতেই কিন্তু সিনেমাটা কিন্তু সমান একটা গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে সেটা তো আমরা প্রথম থেকেই বলে এসেছি এবং সাকিব খানের বাংলাদেশে একটা হিউজ অডিয়েন্স রয়েছে তো বাংলাদেশে বিজনেস নিয়ে কোনো প্রবলেমই হবে না এবং সাকিব খান ইতিমধ্যে একটা রেকর্ড করেছে সাকিব খানের পরপর তিন মাসে সম্ভবত তিনটা সিনেমা আসবে এপ্রিল আসবে রাজকুমার মে মাসে সম্ভবত আসতে চলেছে দরদ আর তারপরই জুন মাসে সম্ভবত মানে সম্ভবত না জুন মাসে তো বলাই হয়েছে তার তরফ থেকে যে রিলিজ করবে তুফান তো তিনটে মাসে কিন্তু তিনটে সিনেমা আসতে রয়েছে এবং এই তিনটে সিনেমাই আমাদের এখানে আমি বলতে পারছি না কিন্তু বাংলায় এসে কিন্তু ভয়ঙ্কর বিজনেস করার চান্স রয়েছে কারণ প্রত্যেকটা সিনেমা কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে প্রিয় তোমার থেকে হয়তো ভালো মানের কাজ হবে এবার প্রিয় তোমার যে মানের কাজ সেই হিসেবে অত কালেকশন সেখানে এই কাজগুলো তো আরও বেটার কালেকশন করবে এটা আশা করাই যায় প্লাস তুফান দুই বাংলাতে কিন্তু একটা বিরাট কালেকশন করতে পারে যদিও তুফানের এখানে বক্স অফিস নিয়ে কদিন আগে অবধি আমার মনে হয় একটা সংশয় ছিল কিন্তু এখন আমি বলতে পারি তুফানের কিন্তু এখানেও ভালো বিজনেস করার কারণ রয়েছে কারণ একটা আপডেট আমি সামনে পেয়েছি যেটা জানা যাচ্ছে কিন্তু এই সিনেমাতে একটা খুব ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে যী সেনগুপ্তকে অ্যাপ্রোচ করা হয়েছে মানে এখনো পর্যন্ত বেশ বড়সড়া একটা সোর্স থেকে আমি খবরটা পেলাম যে কারণে ভিডিওটা করছি নাহলে কিন্তু আমি করতাম না যেই সিনেমা কিন্তু ভিলেন হিসেবে কিন্তু যিশুদাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে এবার যিশুদা কোনো সিনেমায় ভিলেন হিসেবে থাকা মানে না সেই সিনেমা মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছে যায় হিন্দি বলি সাউথ সাউথের তামিল তেলুগু কন্নড় বলি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যিশুদা গিয়ে কাজ করেছে যিশুদাকে মানে যীশুদা জানে যে মানে একটা মাসি ভিলেন কিভাবে হয়ে উঠতে হয় সে ওই সমস্ত ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিকে আমরা অনুসরণ করার চেষ্টা করি যীশুদের নিজে সেই অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করে এসছে এতদিন ধরে তো সে জানে যে কিভাবে কি করতে হয় এবং অভিনয় লেভেলও বিরাট পরমাপের হবে আমরা খাদানি দেখতে পাচ্ছি যিশুদার হাঁটা চলা গিয়ে অন্য লেভেলের হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন কাজে লাগায়নি সত্যি কথা বলতে গেলে যে কারণ যিশুদাকে এতদিন ধরে সাউথ তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে হচ্ছিল কিছুটা বলিউডেও কাজ করতে হচ্ছিল কিন্তু যিসুদা কিন্তু আবার বাংলায় কাজ করতে রাজি রয়েছে তার কারণ হচ্ছে বাংলায় তাকে ভালো ভালো স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে খাদানি তাকে আমরা ভয়ঙ্কর একটা চরিত্র করতে দেখছি তো এই সিনেমাটাতেও কিন্তু যিশুদের একটা জবরদস্ত পার্ট পাওয়া যাবে যেটা শোনা যাচ্ছে সাকিব খান পার্সে যিশু সেন একটা হিউজ নাকি লড়াই হবে অনেক সিনেমার চরিত্র দুটোর মধ্যে যেটা জানা যাচ্ছে এবং যিশুদার চরিত্রটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম পিওর ব্যাটাস একটা ভিলেন টাইপের কিন্তু ক্যারেক্টার তাকে দেওয়া হচ্ছে তো এর ফলে কি হবে দুই বাংলাতেই কিন্তু সিনেমাটা একটা প্রপার কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে আমাদের এখানে যিশুদা কোনো সিনেমা ভিলেন হওয়া মানে ভালো রকম ক্রেজ থাকে আর ওখানে সাকিব খান রইছে প্লাস আবার যীশু করতেও কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা জনপ্রিয়তা কিন্তু রয়েছে তো যে কারণে ওখানকার অডিয়েন্স এবং এখানকার অডিয়েন্স দুই অডিয়েন্সেরই কিন্তু বা মিমি চক্রবর্তী রয়েছে যে কারণে কেউ এখানকার অডিয়েন্স কিন্তু সিনেমাটা নিয়ে কথাবার্তা বলবে আর বাংলাদেশের কথা বাদ দিচ্ছে সেখানে তো অলরেডি রেকর্ড ব্রেকিং এই সিনেমাটা কিন্তু বিজনেস করবে তো দরদা এবং রাজকুমারকে আমি সরিয়ে রেখে বলছি তুফানটা আসুক তুফানটা নিয়ে সত্যি এক্সাইটেড রয়েছি এই প্রথম কোনো সাকিব খানের কাজ নেই আমি বোন থেকে বলতে পারি অনেক আগে থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো দেখা যাক কী হয় আমাদের এস বিএফ অনেকদিন পরে মেন স্ট্রিম কমার্শিয়াল মানে জন্ডাটাই ফিরছে তো সেটা কতটা সফল হয় সেটা একটা দেখার ব্যাপার থাকে প্লাস যীজুসেনগুপ্তই থাকে মানে যেরকম শোনা যাচ্ছে থাকবে প্রথমে নাকি চরিত্রটা আপনার ওখানে নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল তো সব সম্ভবত আপনার নিশ্চয় করছে না সেই পার্টি সম্ভবত নাকি জিসু সেনগুপ্ত করতে পারে এবার এটা পুরোটাই কিন্তু আমি আবার বলছি যেরকমই জানতে পেরেছি সেটা এতে ভিডিও করলে এবার সেটা খুবই সর একটা সোর্স থেকে কিন্তু আমি খবরটা পেয়েছি মানে বিশ্বস্ত জায়গা থেকে যে কারণে ভিডিওটা করলে এবার শেষ মুহূর্তে সমস্ত ইকুয়েশন পাল্টে যায় যদি যিশুদের জায়গায় অন্য কেউ করে তখন আমাকে বলে লাভ নেই কারণ আমি যেটা জানতে পেরেছি সেটাই কিন্তু কথা বললাম তো দেখা যাক ফাইনালি কী হয় যদি এটা হয় আমাকে যদি জিজ্ঞাসাবার এটা হয় হলে কী হবে এই বলে খুব ভালো হবে কারণ যিশুদের মানে ভিলেন হলে আমার মনে হয় পারলি মানে তুফান নিক্রেস্ট আমাদের এখানে অনেক বেটার জায়গাতে গিয়ে পৌঁছবে সত্যি কথা বলতে গেলে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং যদি এটা হয় তাহলে জুন মাসে আমরা যিশুদের দুটো সিনেমায় পাবো একটা হচ্ছে খাদান এবং আরেকটা হচ্ছে তুফান তো দেখা যাক ফাইনালি কী হয় আলটিমেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসটা ফেরা খুব দরকার রয়েছে তো জিৎ দেব অঙ্কুশ প্রত্যেকে মেন স্ট্রিম ঘরনায় কাজ করছে সাকিব খান আমাদের এখানে বেশ কয়েকবার কাজ করে গেছে আবার তার অনেকদিন পর আমাদের এখানে কামব্যাক হচ্ছে তো চাই বস একটা ভালো সিনেমা করুক তার প্রপারলি একটা কামব্যাক হোক এবং তুফান ভালো হোক এটা আমিও মন থেকে চাই তো দেখা যাক ফাইনালি কী হয় তো এটাই ছিল আজকের বেসিক্যালি একটা বড় আপডেট তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানো আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে বেলাই অন ভালো থাকো সবাই টেকের নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থাকো তো নমস্কার টেকের আবার দেখাবে